আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমরা মানুষ আমাদের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় পাপ হয়ে থাকে তবে যে পাপ করে মহান আল্লাহ সুহানা তাল্লার নিকট ক্ষমা চায় সে পাপীদের মধ্যে উত্তম আর যে পাপ করে অহংকার করে ক্ষমা চায় না সে পাপীদের মধ্যে অতি নিকৃষ্ট আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে গোনাহ করার পর তেনি না করে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় কোন গোনা ফেরেজ তারা আমল নামায় লিপিবদ্ধ করে না আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তাই এই বিষয়ে পুরো ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিছু পাপ রয়েছে যেগুলো আমলনামায় লেখা হয় না মুসলিম বান্দার পাপ করার সঙ্গে সঙ্গে তারা তা আমলনামায় লেখেন না বরং নির্ধারিত সময়ের অপেক্ষা করেন কারণ যদি নির্ধারিত সময়ের মধ্যে পাপকারী ব্যক্তি ক্ষমা চায় তবে তা মুছে দেয়া হয় মর্মে হাদিস বর্ণনা করা হয়েছে মুসলিম ব্যক্তির জন্য পাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আলা ওই বান্দাকে ক্ষমা করে দেন এই মর্মে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুরানিসা আয়াত একশো যারা অন্তর থেকে মহান আল্লাহকে ভয় করে তারা যদি কোনো কারণে অন্যায় বা পাপের কাজ করে তবে তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয় ক্ষমা প্রার্থনায় তারা দেরি করেন না কোরআনুল কারিমে আল্লাহ তালা এই বিষয়টিও তুলে ধরেছেন আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে আর তারা যে অপরাধ করেছে জেনে শুনে তার ওপর অটল থাকে না সুর আল এমরান আয়াত একশো পঁয়ত্রিশ পাপ না লেখার কারণ মুমিন ব্যক্তি পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এজন্য ফেরেস্তারা পাপ কাজ সংঘটিত হওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করেন নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি তার কৃত পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তবে ফেরেজ ওই পাপ আর আমল লেখেন না বরং ছেড়ে দেন হাদিসে এসেছে রসল্লা সাল্লিয়াম বলেছেন কোন মুসলিম বান্দা গোনা করার পর ডান কাঁধের ফেরেজ ছয় ঘন্টা গোনা লেখা থেকে কলম উঠিয়ে রাখেন অর্থাৎ গোনা লেখেন না যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ফেরেশতারা তারা গোনাহ না লিখে ছুঁড়ে ফেলে দেন অন্যথায় একটি গোনা লেখা হয় সহি আল জামে সুতরাং মুসলমানের উচিত পাপ করার সঙ্গে সঙ্গে দেরি না করে ক্ষমা প্রার্থনা করা কেননা পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া মুমিন ব্যক্তির অন্যতম গুণ আর পাপ করার পর নির্ধারিত সময় ক্ষমা প্রার্থনায় সে পাপ আমল্যময়ও লেখা হয় না বরং মুছে ফেলা হয় গোনা মুক্ত জীবন লাভে সময় ছোট ছোট বাক্যের এই ইস্তেকফারের মাধ্যমে ক্ষমা যাওয়া যায় বিশ্বনবী একই মজলিশে এটি বার পড়তেন তা হল রব্বিক ফিরলি ওয়াতুব ইলাইহি ইন্নকাবুর রহিম যার অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করো আমার তবা কবুল করো নিশ্চয় তুমি অতিশয় তবা কবুলকারী পরম দয়ালু আবু দাউদ তেরমিজি এই ভিডিওটির মূল শিক্ষা হচ্ছে জীবনে চলার ধারাবাহিকতায় পাপ আমাদের দ্বারা হয়ে যেতে পারে তাই যখনই পাপ হয়ে যায় ঠিক তখনই আল্লাহ তাল্লাহার নিকট ক্ষমা প্রার্থনা করব নামাজের পর মনেজাতের সেই পাপের জন্য মহান আল্লাহ তাল্লার কাছে ভীত সন্তুষ্ট হয়ে ক্ষমা চাইব আর মনে মনে পণ করব যে আমার দ্বারা যেই পাপ হয়েছে আমি ভবিষ্যতে এমন পাপে আর লিপ্ত হব না ইনশাল্লাহ আর তবে আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেবেন সেই সাথে আমরাও মহান আল্লাহ তালার কাছে হয়ে উঠব প্রিয় বান্দা মহান আল্লাহ তালা মুসলিম উম্মাকে সবসময় ক্ষমা লাভের চেষ্টা করার তৌফিক দান করুন গোনা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করে হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন এমন বিভিন্ন ইসলামিক বিষয়ে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের ভিডিওর মধ্যে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তাহা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ